আজকে মূলত আমরা লেজার সেন্টার নিয়ে কথা বলবো। অনেকে আমরা খুঁজছি কোথা থেকে ভালো লেজারের কাজগুলো করে থাকে। এটা হচ্ছে টুইন টাওয়ার শান্তিনগর সাইদুল ট্যাটু, যারা মূলত চর্ম দাগ, কাটা দাগ, অ্যাক্সিডেন্টের কালো দাগ রিমুভ করতে চাচ্ছেন। কোথা থেকে করলে বেটার হবে, স্কিন ক্যান্সার হবে কিনা, কোন মেশিন দিয়ে করবে, দক্ষ লোক কোথায় পাবো, তাদের জন্য স্পেশাল আজকে এই ব্লগটি। আমরা চলে আসছি শান্তিনগর টুইন টাওয়ার, আমাদের সেই সাইদুল ভাই, যারা মূলত কালো দাগ রিমুভ করতে চাচ্ছেন, কাটা দাগ রিমুভ করতে চাচ্ছেন, ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন, এ ধরনের কাজগুলো আমাদের সাইদুল ভাই মূলত করে থাকে। আর সাইদুল ভাই ট্যাটু করে না, ট্যাটুর জন্য কেউ তাকে নক করবে না। স্ক্রিনে যে নাম্বারটি আছে আপনারা ফোন দিবেন, প্রতি বৃহস্পতিবার টুইন টাওয়ার মার্কেট বন্ধ থাকে, এছাড়া অন্যান্য দিন আপনারা ফোন দিবেন স্ক্রিন নম্বরে। বন্ধুরা সবাই কেমন আছেন? কাটা দাগ রিমুভ করবো, ছবি দেখানো যাবে না, চেহারা দেখানো যাবে না, প্রাইভেসির জন্য শুধু কাজ দেখাবো, কাজটা দেখেন কেমন করি। এই যে কাটা দাগ, এই কাটা দাগগুলো রিমুভ করা যায়, কিন্তু একটু লং টাইম ট্রিটমেন্ট। 2 মাস পর পর 8টা লাগে, 2 মাস পর পর 6টা লাগে, 2 মাস পর পর 10টাও লাগতে পারে। একবারে টাকা খায় ফেলাইছি, এখন এটা সার্ভিস করতে হবে। আজকে থেকে সার্ভিস শুরু হবে, 90% ক্লিয়ার হবে, 100% হবে না, কিন্তু 90% যেটা ক্লিয়ার হবে সেটাতে আপনার আর্মির ট্রেনিং, পুলিশের ট্রেনিং সব পারা যাবে। অতটুকু এনাফ, চাকরি বুঝেন না, ওই জায়গায় একটু খোঁচা থাকলে নেয় না। হ্যাঁ, তা এরকমভাবে ক্লিন করবো আমরা। তো আমরা কীভাবে কাজটা করি আপনারা দেখেন। এটা CO2 লেজার জার্মানি মেশিন দিয়ে আমরা কাজ করবো, ফ্র্যাকশনাল হেড দিয়ে। এদের ডট ডটগুলো পড়তে, সেখান থেকে চামড়া উঠবে, চামড়া উঠে লাল হয়ে যাবে, খুব খারাপ দেখা যাবে, কিন্তু ওভাবেই আস্তে আস্তে ঠিক হবে। মানে যেইটা ট্রিটমেন্ট যেই রকম আর কি, CO2 লেজারের ট্রিটমেন্ট হলো এখান থেকে চামড়াটা শুরু করবে 7 থেকে 14 দিনের মধ্যে, আর এটা 2 মাস লাগবে টোটালি হিল হতে। কিন্তু হিল হওয়ার জন্য এক্সট্রা কোনো প্যারা নাই, হিল অটোমেটিক হয়ে যাবে। হিল হলে প্রথমে একটু, প্রথম 2-3টা সেশন একটু কালচে ভাব হয়, অনেক কাস্টমারই মনে করে আমি কোথায় গেলাম, টাকা পয়সা তো নষ্ট হইলো। মানে যে বক্স করে দিছি না, বক্স আকারে চামড়া উঠে একটু কালচে হয়ে যাবে, ওই কালচেটা আবার রিমুভ করার জন্য আরেকটা প্যাকেজ, কিন্তু একই টাকার ভিতর। মানে কালচে ভাবটা আমরা আবার রিমুভ করে দিচ্ছি, মানে আগে আমরা সমান করবো, এরপরে কালচে ভাব দূর করবো। 2টা একসাথে হবে না, 2টা একসাথে করতে গেলে চামড়া পুড়ে যাবে।